আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। আমেরিকার বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়নে ডোনাল্ড ট্রাম্প প্রতিযোগিতামূলক প্রধান তিনটি রাজ্যে সমর্থনের দিক থেকে ব্যাপক এগিয়ে আছেন। সোমবার থেকে আয়োয়া রাজ্যে প্রথম প্রাইমারি ককাস অনুষ্ঠিত হবে, সেখানে তিনি 7 পয়েন্ট আর নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনায় 10 পয়েন্টের ওপরে এগিয়ে আছেন। হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নির্বাচিত হন, তাহলে তিনি আধুনিককালের রাজনৈতিক অঙ্গনের প্রথম প্রার্থী যিনি কোনো কংগ্রেস সদস্যের সমর্থন ছাড়াই নির্বাচিত হবেন। এর আগে কোনো দলের ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। সবশেষে এওএল বলছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টন 2008 সালে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তবে এবারের অবস্থাটা একটু অন্যরকম। ওই সময় প্রেসিডেন্ট ওবামা ডেমোক্রেটিক দলের প্রার্থী নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়েছিলেন। তবে মিস ক্লিন্টন বলেন, তিনি অতীত থেকে অনেক কিছু শিখেছেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।